নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা রাষ্ট্রবিজ্ঞান বা ভারতীয় সংবিধান থেকে যে প্রশ্নগুলো আপনাদের পরীক্ষায় আসে এবং যে সমস্ত পরীক্ষায় আপনাদের এই প্রশ্নগুলো আসে তা সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আপনাদের আজকের এই ভিডিও তা আমি আজকে আলোচনা করব। সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে যে প্রশ্নগুলো ছাড়া আপনাদের সংবিধানের কোশ্চেন কমপ্লিট হওয়া কিন্তু সম্ভব না বা সেটটা কমপ্লিট হওয়া সম্ভব না তা আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে এবং তার সাথে আপনারা ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে বাড়িতে একটা মক প্র্যাকটিসের জন্য একটা খাতা পেন নিয়ে নেন আজকে আমরা পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করব আর এই পঞ্চাশটা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন ধরুন যেটা সঠিক হলো পঞ্চাশটা প্রশ্নের মধ্যে যেটা সঠিক হবে সেটা রাইট চিহ্ন আর যেটা ভুল হবে সেটা ক্রস চিহ্ন এইভাবে আমরা পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করব আর পঞ্চাশটা প্রশ্ন আপনারা কে কত মার্কস পেলেন সেই মার্কসটা আপনারা পোস্ট করবেন আপনাদের মার্কস সিক্সটি পার্সেন্ট অ্যান্ড যদি হয় তাহলে বুঝবেন যে আপনাদের পারফরমেন্স ঠিক আছে আর আপনাদের পারফরমেন্স ধরে রাখার জন্য আপনাদের রেগুলার আমাদের ভিডিওগুলো দেখা উচিত হবে আর যাদের পারফরমেন্স লেস দ্যান সিক্সটি পার্সেন্ট বা বিলো দ্য লাইন অফ সিক্সটি পার্সেন্ট তাদের ক্ষেত্রে বলবো যে তাদের পারফরমেন্স অবশ্যই কম আছে এবং আশঙ্কাজনক অবস্থায় আছে তারা যেন আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা আছে আমরা সেন্ট্রাল ওয়েস্ট বেঙ্গল ট্রেড ত্রিপুরা ট্রেড এবং আসাম টেটের ভিডিও পোস্ট করে থাকি প্রায় হাজারের ওপর ভিডিও পোস্ট করেছি আপনারা সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন তাহলে আশা করছি এবং গ্যারেন্টি সহকারে আপনাদের পারফরমেন্স অবশ্যই একটু ভালো জায়গায় চলে যাবে ঠিক আছে তো চলুন আজকে আমরা শুরু করব আজকে আমাদের রাষ্ট্রবিজ্ঞান বা সংবিধানের সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আপনারা মন দিয়ে আমার সাথে একটু কোঅপারেট করবেন যাতে আমরা ভিডিওটা শেষ পর্যন্ত চালিয়ে যেতে পারি ঠিক আছে চলুন আর আপনারা আপনাদের যদি কোনো কোশ্চেন আপনারা সরাসরি আমাদের কোশ্চেন জিজ্ঞাসা করতে পারেন সকাল আটটার সময় আমরা টেডের ম্যাথের ক্লাস করি সকাল নটার সময় আমরা লাইভ থাকি সিডিপি শিশু শিক্ষা ও শিশু মনস্তাত্ত্বের লাইভ ক্লাস এবং সকাল দশটায় ইংলিশ পেডাগজির ক্লাস এছাড়াও আপনারা এই ভিডিওর লিঙ্কে আপনারা আপনাদের মেসেজটা পোস্ট করতে পারেন আপনাদের গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে পারেন তো চলুন কথা বাড়াবো না আজকের প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি একটু মন দিয়ে আমার সাথে প্রশ্নগুলো সলভ করুন প্রথম প্রশ্ন আজকে এক নম্বর প্রশ্ন কি মন্তব্য করেছিলেন যে প্রস্তাবনা হলো সংবিধানে প্রবেশের চাবিকাঠি একে এ কি টু কনস্টিটিউশন অপশন এ আছে জি আস্টিন অপশন বি আছে কেসি হোয়ার অপশন সি আছে আর্নেস্ট বার্কার এবং অপশন ডি আছে ডক্টর বি আর আম্বেদকর এক নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ আর্নেস্ট বার্কার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু কে প্রস্তাবনা বা প্রেমবেলকে পলিটিক্যাল হরস্কোপ বলে মন্তব্য করেছিলেন অপশন এ কে এম মুন্সি অপশন বি কে সি হোয়ার অপশন সি আর্নেস্ট বার্কার এবং অপশন ডি এম ভি পাইলি দুই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ কে এম মুন্সি কোশ্চেন নাম্বার থ্রি কে প্রস্তাবনাকে সোল অফ কনস্টিটিউশন বা সংবিধানের আত্মা বলে মনে করতেন অপশন এ জি অস্টিন অপশান বি ঠাকুরদাস ভার্গব অপশান সি আর্নেস্ট বার্কার এবং অপশান ডি এম ভি পাইলি তিন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ঠাকুরদাস ভার্গব নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর কোন দেশের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বা প্যারাডাইস অফ লয়ার্স বলা হয় অপশন এ ব্রিটেন বি ভারত সি আমেরিকা এবং ডি কানাডা চার নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ভারত নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ কে ভারতীয় সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য হিসেবে আখ্যা করেছিলেন অপশন এ এম ভি পাইলি অপশন বি ঠাকুরদাস ভার্গব অপশন সি ঠাকুরদাস বোস এবং অপশন ডি বি আর আম্বেদকর পাঁচ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এম ভি পাইলি কে ভারতীয় সংবিধানকে মূলত সামাজিক একটি নথি ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ বেসিক্যালি এ সোশ্যাল ডকুমেন্ট হিসেবে উল্লেখ করেছিলেন অপশন এ জি জাস্টিন অপশন বি কে সি হোয়ার অপশন সি ডক্টর আম্বেদকর এবং অপশন ডি ঠাকুরদাস ভার্গব

প্রস্তাবনা সংবিধানের কোন অংশে যুক্ত হয় এ প্রথমে বি মাঝখানে সি শেষে এবং ডি যে কোনো অংশে আট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ প্রথমে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন আদালত কর্তৃক কার্যকর নয় নন ভারতীয় সংবিধানের কোন অংশটি অপশন এ প্রস্তাবনা অপশন বি মৌলিক কর্তব্য অপশন সি রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতি এবং অপশন ডি সবকটি নয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি সবকটি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন দশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন প্রকার ন্যায় বিচার জাস্টিস সুনিশ্চিত করার কথা বলা হয়েছে অপশন এ সামাজিক অপশন বি অর্থনৈতিক অপশন সি রাজনৈতিক এবং অপশন ডি সবগুলি দশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি সবগুলি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেন ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন বা জাতির ঐক্য ও সংহতি শব্দগুলি ভারতীয় সংবিধানের কোথায় যুক্ত হয়েছে অপশান এ প্রস্তাবনা অপশান বি রাষ্ট্রের নির্দেশমূলক নীতি অপশান সি জরুরি অবস্থা এবং অপশন ডি মৌলিক কর্তব্য এগারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ প্রস্তাবনা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টুয়েলভ বিশ্বের কোন দেশ প্রথম সংবিধানের পূর্বে একটি প্রস্তাবনাকে যুক্ত করেছিল অপশন এ আমেরিকা অপশন বি জাপান অপশন সি ভারত এবং অপশন ডি চীন বারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ আমেরিকা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন কেশবানন্দ ভারতী বনাম কেরাল রাজ্য মামলা কোন খ্রিস্টাব্দে হয়েছিল অপশন এ উনিশশো তিয়াত্তর অপশন বি ঊনিশশো তিরাশি অপশন সি উনিশশো এবং অপশন ডি উনিশশো বাষট্টি তেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ উনিশশো তিয়াত্তর নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা প্রেমবেল হল ভারতীয় সংবিধানের একটি অংশ অপশন এ মিনার্ভা মিলস মামলা অপশন বি কেশবানন্দ ভারতী মামলা অপশন সি মানেকা গান্ধী মামলা এবং অপশন ডি বেরুয়ারি মামলা 14 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি কেশবানন্দ ভারতী মামলা नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 15 ভারতীয় সংবিধানের কোন অংশটি সংবিধান ব্যাখ্যায় সাহায্য করে অপশন এ প্রস্তাবনা অপশন বি রাষ্ট্র নির্দেশমূলক নীতি অপশন সি মৌলিক অধিকার এবং অপশন ডি মৌলিক কর্তব্য 15 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ প্রস্তাবনা नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 16 নিচের কোনটি সঠিক অপশন এ প্রস্তাবনা সংবিধানের কার্যকরী অংশ নয় অপশন বি প্রস্তাবনা সংবিধানের ব্যাখ্যায় সাহায্য করে অপশন সি প্রস্তাবনা সংবিধান রচয়িতাদের মনোভাব ও দর্শনটি ব্যাখ্যা করে এবং অপশন ডি উপরের সবগুলি ষোলো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি ওপরের সবগুলি চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টিন কোন নতুন রাজ্যের সৃষ্টি অথবা রাজ্যের নাম ও সীমানার পরিবর্তন ভারতীয় পার্লামেন্টে করতে পারে অপশান এ দুই তৃতীয়াংশ সংখ্যায় গরিষ্ঠতায় অপশান বি এক তৃতীয়াংশ সংখ্যায় গরিষ্ঠতায় অপশান সি এক দশমাংশ সংখ্যাগরিষ্ঠতায় অপশান ডি সাধারণ সংখ্যা গরিষ্ঠতায় সতেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি সাধারণ গরিষ্ঠতায়। নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটিন কোনো রাজ্যের বিধান পরিষদ লেজিসলেটিভ কাউন্সিল সৃষ্টি বা বিলোপ পার্লামেন্ট করতে পারে অপশান এ দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় অপশান বি এক তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় অপশান সি এক দশমাংশ সংখ্যাগরিষ্ঠতায় এবং অপশান ডি সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় আঠেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটিন কোন ধারা বলে পার্লামেন্ট ভারতের কোন রাজ্যের বিধান পরিষদের সৃষ্টি বা বিলোপ করতে পারে অপশন এ ওয়ান হান্ড্রেড অপশান বি হান্ড্রেড ফিফটি অপশান সি 169 এবং অপশন ডি 178 19 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি 169 नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 20 ভারতীয় সংবিধানের 511 ধারা আর্টিকেল কোন বিষয়টি ব্যাখ্যাত হয়েছে অপশন এ মৌলিক অধিকার অপশন বি নাগরিকত্ব অপশন সি মৌলিক কর্তব্য এবং অপশন ডি রাজ্য সীমানা পরিবর্তন 20 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি নাগরিকত্ব নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে নাগরিকতা সম্পর্কিত যাবতীয় বিষয়ে পার্লামেন্ট প্রণীত আইন কর্তৃক নিয়ন্ত্রিত হবে অপশন এ এগারো অপশন বি বারো অপশন সি তেরো এবং অপশন ডি চোদ্দো একুশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ এগারো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ভারতীয় নাগরিকতা আইন ইন্ডিয়ান কোন এবং অপশান ডি উনিশশো বাহান্ন বাইশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি পঞ্চান্ন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি উনিশশো খ্রিস্টাব্দে নাগরিকতা আইনটি নিচের কোন খ্রিস্টাব্দে সংশোধিত হয় অপশান এ দুহাজার অপশন বি দুহাজার এক অপশন সি দুহাজার তিন এবং অপশন ডি দুহাজার সাত তেইশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি দুহাজার তিন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর বিদেশে বসবাসকারী ভারতীয়দের জন্য দ্বৈত নাগরিকতা আইন ভারত সরকার কবে পাশ করে অপশন এ দু সালে অপশন বি দু সালে অপশান সি দু সালে এবং অপশন ডি দু সালে চব্বিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি দু সালে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি দু হাজার তিন খ্রিস্টাব্দে নতুন নাগরিকতা আইনটি কোন কমিটির সুপারিশ অনুযায়ী প্রণীত হয় অপশন এ ভি আর চোপড়া কমিটি অপশন বি ভি আর সেন কমিটি অপশন সি এল এস ভিংসি কমিটি এবং অপশন ডি ডক্টর এ কে রতন কমিটি আমরা দেখে নেব পঁচিশ নম্বর প্রশ্ন আর পঁচিশ নম্বর প্রশ্নে কোনটা সঠিক উত্তর যারা বলছেন অপশান সি এল এস ভিংসি কমিটি তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর 26 সিক্স নম্বর প্রশ্ন ভারতে নাগরিকতা অর্জনের পদ্ধতিটিকে সরলিখিত করা হয় কোন খ্রিস্টাব্দের নাগরিকতা সংশোধনী আইন অনুসারে অপশন এ উনিশশো পঞ্চান্ন অপশন বি দুহাজার অপশান সি দুহাজার এবং অপশন ডি দুহাজার ২৬ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি দুহাজার তিন নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন কতগুলি রাষ্ট্রের প্রবাসী ভারতীয়দের ভারত সরকার দ্বৈত নাগরিকত্ব প্রদান করবে বলে প্রাথমিক পর্বে জানিয়েছে অপশন এ দশটি অপশন বি ষোলোটি অপশান সি কুড়িটি এবং অপশন ডি পঁচিশটি সাতাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ষোলোটি নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইট নিচের কোন ধারায় বর্ণিত মৌলিক অধিকারটি নাগরিক ও বিদেশি উভয়ই ভোগ করতে পারবে অপশান এ চোদ্দ অপশান বি পনেরো অপশান সি ষোলো এবং অপশান ডি উনিশ আঠাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ চোদ্দ নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন উনত্রিশ নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি ভারতের এক নাগরিকত্বের নীতিটি সিঙ্গেল সিটিজেনশিপ কোনটির বিরোধিতা করে অপশান এ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা অপশন বি বিচার ব্যবস্থার অপশন সি সংসদীয় গণতন্ত্রের এবং অপশন ডি মৌলিক অধিকারের উনত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ভারতীয় সংবিধানের বাইশ নং ধারাটি কাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় অপশান এ মিত্রভাবাপন্ন বিদেশী অপশন বি শত্রুভাবাপন্ন বিদেশী অপশন সি মিত্র ও শত্রুভাবাপন্ন বিদেশী এবং অপশন ডি ভারতীয় নাগরিক তিরিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি শত্রুভাবাপন্ন বিদেশি নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থার্টি ওয়ান রাষ্ট্রপতি হওয়ার জন্য কোন শর্তটি আবশ্যিক অপশন এ ভারতীয় নাগরিক হতে হবে অপশন বি স্নাতক হতে হবে অপশন সি উচ্চ বর্ণভুক্ত হতে হবে এবং অপশন ডি সরকারি দলের সদস্য হতে হবে একত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ভারতীয় নাগরিক হতে হবে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি টু বিশ্বের কোন দেশে মৌলিক অধিকারগুলি সংবিধানের মাধ্যমে লিপিবদ্ধ হয়নি অপশান এ ভারত অপশন বি আমেরিকা অপশান সি ব্রিটেন এবং অপশান ডি চীন বত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশান সি ব্রিটেন তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন আপনাদের স্ক্রিনে কোশ্চেন নাম্বার থার্টি থ্রি কোন দেশ সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার বিরোধী কোন আইনকে বাতিল করতে পারে না অপশন এ ব্রিটেন অপশন বি ভারত অপশন সি আমেরিকা এবং অপশন ডি ভারত ও ব্রিটেন তেত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ ব্রিটেন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি কোন দেশের সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনার পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ ক্ষমতাটি নেই অপশন এ ভারত অপশন বি ব্রিটেন অপশন সি আমেরিকা এবং অপশন ডি ভারত ও ব্রিটেন চৌত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ব্রিটেন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ অধিকারের বিল বিল অফ রাইটস বলতে কোন দেশের অধিকার সম্পর্কিত আইনকে বোঝানো হয় অপশান এ ভারত আমেরিকা অপশান বি ব্রিটেন অপশন সি কানাডা এবং অপশন ডি ভারত পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ আমেরিকা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি সিক্স কোন দেশের আইনসভা জরুরিকালীন বা আপদকালীন অবস্থাতেও মৌলিক অধিকারগুলির কোনো পরিবর্তন করতে পারে না অপশন এ আমেরিকা অপশন বি ব্রিটেন অপশন সি ভারত এবং অপশন ডি কানাডা ছত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ আমেরিকা নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি সেভেন কোন দেশের সুপ্রিম কোর্ট মৌলিক অধিকারগুলির পরিবর্তন বা সংশোধন করতে পারে অপশন এ আমেরিকা অপশন বি ব্রিটেন অপশন সি ভারত এবং অপশন ডি কোনটিই নয় 37 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ আমেরিকা কোশ্চেন কোশ্চেন क्वेश्चन থার্টি এইট ভারতে মৌলিক অধিকার বিরোধী যে কোনো আইনকে বাতিল করে দিতে পারে অপশন এ শুধুমাত্র সুপ্রিম কোর্ট অপশন বি শুধুমাত্র হাইকোর্ট অপশন সি সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট উভয় এবং অপশন ডি কোনটিই নয় 38 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি সুপ্রিম কোর্ট ও হাই কোর্ট উভয় नेक्स्ट क्वेश्चन क्वेश्चन নাম্বার 39 ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্র মৌলিক অধিকার বিরোধী কোনো আইন প্রণয়ন করলে তা বাতিল হয়ে যাবে অপশন এ 13 এর 2 অপশন বি 14 এর 1 অপশন সি 15 সাবসেকশন 1 আর অপশন ডি 16 এর সাবসেকশন 2 39 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ থার্টিন সাবসেকশন টু নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোরটি বর্তমানে সম্পত্তির অধিকারটি রাইট অফ প্রপার্টি ভারতীয় সংবিধানের কোন অংশে বা পার্ট যুক্ত হয়েছে অপশন এ পার্ট থ্রি অপশন বি পার্ট ফোর অপশন সি পার্ট টেন এবং অপশন ডি পার্ট টুয়েলভ চল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি পার্ট টুয়েলভ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 41 বর্তমানে কোন মৌলিক অধিকারটি রাষ্ট্র কর্তৃক বিঘ্নিত বা খর্বিত হলে নাগরিকগণ আদালতের সাহায্য নিতে পারে না অপশন এ সাম্যের অধিকার অপশন বি স্বাধীনতার অধিকার অপশন সি ধর্মীয় স্বাধীনতার অধিকার এবং অপশন ডি সম্পত্তির অধিকার একচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি সম্পত্তির অধিকার নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর 42। গোলকনাথ মামলায় সুপ্রিম কোর্টের রায় পরবর্তী কোন মামলার রায় সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছিল অপশান এ কেশবানন্দ ভারতী মামলা অপশান বি মানেকা গান্ধী মামলা অপশন সি মামলা এবং অপশন ডি মিনার্ভা মিলস মামলা বিয়াল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ কেশবানন্দ ভারতী মামলা নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর 43 বিশ্বের কোন দেশের সংবিধানে মৌলিক অধিকারগুলি সবথেকে বিস্তৃত বিস্তৃত ভাবে বা বিস্তৃত আলোচিত হয়েছে অপশন এ মার্কিন যুক্তরাষ্ট্র অপশন বি ভারত অপশন সি ব্রিটেন এবং অপশন ডি কানাডা তেতাল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ভারত নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে পার্লামেন্ট মৌলিক অধিকার সংশোধন করতে পারে না অপশন এ শঙ্করী প্রসাদ মামলা উনিশশো একান্ন অপশন বি গোলকনাথ মামলা উনিশশো সাতষট্টি অপশন সি কেশবানন্দ ভারতী মামলা উনিশশো এবং অপশন ডি মিনার বা মিলস মামলা প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি গোলকনাথ মামলা কোশ্চেন নাম্বার ফর্টি ফাইভ বিশ্বের কোন দেশে মৌলিক অধিকারগুলি সংবিধানের মাধ্যমে সব থেকে বিস্তৃতভাবে আলোচিত হয়েছে অপশান এ ভারত অপশন বি মার্কিন যুক্তরাষ্ট্র অপশান সি ব্রিটেন এবং অপশান ডি কানাডা 44 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ ভারত नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 46 নিচের কোন অধিকারটি রক্ষার দায়িত্ব রাষ্ট্রের পাশাপাশি ব্যক্তি বিশেষের উপর বর্তায় অপশন এ 17 ধারায় অপশন বি 18 ধারা অপশন সি 24 ধারা এবং অপশন ডি সবগুলো 46 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি সবগুলো नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 47 ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে তফসিলভুক্ত জাতি ও উপজাতিদের জন্য সরকারি চাকরি সংরক্ষিত থাকবে অপশান এ ষোলো ধারা অপশন বি ষোলো সাবসেকশন ফোর ধারায় অপশন সি চোদ্দো ধারা এবং অপশন ডি উনিশ ধারা সাতচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি সিক্সটিন সাব সিক্সটিন ফোর ধারায় নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর্টি এইট ভারতীয় সংবিধানের ষোলোর চার ধারা অনুসারে পশ্চাৎপদ শ্রেণীর জন্য সরকারি চাকরি সর্বোচ্চ কত শতাংশ সংরক্ষিত থাকবে অপশন এ তিরিশ শতাংশ অপশন বি চল্লিশ শতাংশ অপশন সি তেত্রিশ শতাংশ এবং অপশন ডি পঞ্চাশ শতাংশ আটচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি পঞ্চাশ শতাংশ নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফর্টি নাইন ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে পার্লামেন্ট অস্পৃশ্যতা বিরোধী আইন প্রণয়ন করতে পারবে অপশন এ 32 ধারা অপশন বি 33 ধারা অপশন সি 34 ধারা এবং অপশন ডি 35 ধারা 49 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি 35 ধারা नेक्स्ट एंड लास्ट क्वेश्चन क्वेश्चन नंबर 50 1955 খ্রিস্টাব্দে ভারতীয় পার্লামেন্ট অস্পৃশ্যতা বিরোধী আইন পাস করে সংবিধানের কোন ধারা অনুসারে অপশন এ 35 ধারা অপশন বি 37 ধারা অপশন সি 17 ধারা এবং অপশন ডি 35 ও 17 ধারা পঞ্চাশ প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন পঁয়ত্রিশ এবার আপনারা একে একে সবাই পোস্ট করবেন কে কত মার্কস পেলেন আজকে পঞ্চাশটা প্রশ্ন আপনাদের সাথে আলোচনা করেছি পঞ্চাশটা প্রশ্নে কে কত মার্কস পেলেন অবশ্যই সে তার মার্কসটাকে উল্লেখ করবেন এবং আমাদের অবশ্যই পোস্ট করবেন এবং আপনাদের যদি দেখে তাকিন যে 60% এন্ড এবভ যদি আপনাদের মার্কস থেকে থাকে তাহলে ভাববেন যে আপনাদের পারফরম্যান্স ঠিক আছে কিন্তু আপনাদের পারফরম্যান্স ধরে রাখার জন্য আপনারা রেগুলার আমাদের ভিডিওগুলো ফলো করতে পারেন এবং যাদের পারফরম্যান্স বিলো দা লাইন 60% তাদের ক্ষেত্রে বলবো আপনারা আমাদের চ্যানেলে প্রচুর ভিডিও আপলোড করা আছে আপনি সেই ভিডিওগুলো দেখুন এবং দরকার হলে আপনারা এই ভিডিও থেকে क्वेश्चन গুলো খাতায় লিখে রাখেন ভবিষ্যতে যাতে কোনো পরীক্ষা আপনাদের এই क्वेश्चन না আটকায় এবার আমরা চলে আসছি পরবর্তী বিষয় সেটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার পর্ব আমি আজকে আপনাদের একটা হোমটাক্সের প্রশ্ন দেবো আপনাদের আগামীকাল ঠিক এই সময় এই প্রশ্নের সঠিক উত্তর আপনারা পেয়ে যাবেন আগামী ভিডিওতে আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো ভারতীয় সংবিধানে নিচের কোন স্বাধীনতার উল্লেখ নেই অপশান এ বাক স্বাধীনতা অপশান বি মতামত প্রকাশের স্বাধীনতা অপশান সি সংবাদপত্রের স্বাধীনতা এবং অপশন ডি সংগঠন করার স্বাধীনতা আবার আমি আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি ভারতীয় সংবিধানে নিচের কোন স্বাধীনতার উল্লেখ নেই অপশান এ বাক স্বাধীনতা অপশান বি মতামত প্রকাশের স্বাধীনতা অপশান সি সংবাদপত্রের স্বাধীনতা এবং অপশান ডি সংগঠন করার স্বাধীনতা চারটে অপশানের মধ্যে আপনাদের যে উত্তরটি সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন এবং আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হবে সেটা আমি আপনাদের দিয়ে দেবো এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের ইমেল অ্যাড্রেসটা হবে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিওয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ